ফিলিস্তিনের গাজা শহর দিনে দিনে ছবি হয়ে যাচ্ছে ইতিহাসের পাতায়। এক বছরের যুদ্ধে গাজায় বেসামরিক অবকাঠামো ধ্বংসের ভয়াবহ চিত্রের সঙ্গে ঐতিহ্য সমৃদ্ধ গাজার মিল খুব সামান্যই পাওয়া যায়। ইসরায়েলের হামলায় গাজার জনবসতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মুছে ফেলা হয়েছে শতাব্দী প্রাচীন মসজিদ ও গির্জা, ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ কৃষি জমি। আরো জানাচ্ছেন অর্পণ মৈত্র। মাত্র 141 বর্গমাইলের ছোট্ট ভূখণ্ড গাজায় ইসরায়েলি ধ্বংসের মাত্রা এতটাই তীব্র যে সেখানকার বাস্তুচ্যুত বাসিন্দারা হয়তো চিনতেই পারবেন না যে এখানে কখনো নিজেদের একটা বাড়ি ছিল। উত্তর গাজা থেকে দক্ষিণের শহর রাফা পর্যন্ত ক্ষয়ক্ষতির চিহ্ন ছড়িয়ে রয়েছে। গাজা উপত্যকায় বড় যে 8টি শরণার্থী শিবির রয়েছে তার মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি হল জাবালিয়া। শরণার্থী শিবিরটি উত্তর গাজায়। 7.5 লাখের বেশি গৃহহীন ফিলিস্তিনির আশ্রয়ের জন্য 1948 সালে এই শরণার্থী শিবিরটি গড়ে তোলা হয়। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল বারবার এই শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে, হত্যা করেছে শতাধিক মানুষকে। সেই জাবালিয়া শরণার্থী শিবিরের খুব বেশি কিছু এখন আর অবশিষ্ট নেই। জাবালিয়া থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গাজার ওল্ড সিটি, মধ্যপ্রাচ্যের প্রাচীনতম সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ নগরগুলোর একটি। এখানে 5ম শতাব্দীর নানা নিদর্শন চোখে পড়ত। ওল্ড সিটিতে উল্লেখযোগ্য প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে রয়েছে কয়েকটি মসজিদ, তার মধ্যে একটি দ্য গ্রেট ওমরি মসজিদ। গত বছর 8 ডিসেম্বর ইসরায়েলের হামলায় গ্রেট ওমরি মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেখানে থাকা 747 বছরের পুরনো পাঠাগার, পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের পুরনো কপিসহ দুর্লভ সব পাণ্ডুলিপি সবই ধ্বংস হয়ে গেছে এই হামলায়। গাজা উপত্যকার শীর্ষ 2 বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা ও আল আজহার ইউনিভার্সিটি, আগেও অন্যান্য যুদ্ধে এই 2টি বিশ্ববিদ্যালয় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলেও এবারের যুদ্ধে বিশ্ববিদ্যালয় 2টির ক্যাম্পাস পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। The university's president spoke after the attack. গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল সিফা। ইসরায়েল গাজায় যেসব হাসপাতালে সবার আগে হামলা চালায়, আল সিফা তার একটি। গত বছর 15 নভেম্বর গাজায় হামলা শুরুর মাত্র 1.5 মাসের মাথায় ইসরায়েলি সেনারা আল সিফা হাসপাতাল ঘিরে ফেলে। সেখানে ওই সময় আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। পুরো হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে হত্যা করা হয় 100 মানুষকে। হাসপাতাল কম্পাউন্ডে সন্ধান পাওয়া যায় বেশ কয়েকটি গণকবরের। গত বছর 13ই অক্টোবর গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর বাস্তুহারা হয়ে পড়েন প্রায় 20 লাখ মানুষ। এ সময়ের মধ্যে 41 হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা, আহত হয়েছেন আরও প্রায় 1 লাখ মানুষ। সেখানে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, অনাহারেও অনেক মানুষ মারা যাচ্ছেন। কিন্তু আর কত, কিছুদিন পরে হয়তো এ প্রশ্ন করতেও ভুলে যাবে পৃথিবীর মানুষ। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।